চলো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই, আকাশের হাত ছানিতে সাড়া দিই, কি হবে না ভেবে। তমলু থেকে আমরা রওনা দিলাম সান্দাকফুর উদ্দেশ্যে। আমাদের গাড়ি চললো সিঙ্গালিলা ন্যাশনাল ফরেস্টের মধ্যে দিয়ে। জানো এই জঙ্গলে কি আছে? রেড পান্ডা আর লেপার্ড। কত ভাবলাম একটা রেড পান্ডা দেখতে পাবো, কিন্তু কোথায় কি। সান্দাকফু যাওয়ার পথে প্রথমে আমরা যাব কালীপুকুর। এত উঁচু পাহাড়ের বুকে একটা লেক। তার আগে গলি বাসে আমরা একটা ছোট্ট টি ব্রেক নিয়ে নিলাম। একটু রেস্ট নিয়ে নিয়ে যেতে হবে, অনেকটা রাস্তা। তারপর জঙ্গলের ভিতর দিয়ে এলাম আমরা। এই যে এটা একটা পান্ডা আছে, ছোট পান্ডা। পান্ডা ও হাই, পান্ডা মুখ ঢেকে নেয়। গৈরিবাস থেকে আবার আমরা রওনা দিলাম কালীপুকুরির উদ্দেশ্যে। কালীপুকুরিতে কিছুটা সময় কাটিয়ে আমরা যাব সান্দাকফু। সান্দাকফু যাওয়ার পথে প্রায় দেড় ঘন্টা পেরিয়ে এসে এখানে এসেছি। কালীপুকুরি বলে একটা জায়গা আছে, এটা ওদের খুব হলি মানে পুজো করে ওরা এই জায়গাটাকে। এই পুকুরটা পুরো বাঁধানো, তো ভীষণ ঠান্ডা পাহাড়ের উপরে এরকম একটা জায়গা জলের, এটাও একটা অদ্ভুত ব্যাপার। আমরা এর আগেও কালীপুকুরি দেখেছি চটকপুরে, বাট এটার নামও কালীপুকুরি, এটা সান্দাকফু যাওয়ার পথে পড়ে। চলে জায়গাটা দেখাই নাকি? হ্যাঁ দেখা, খুব ঠান্ডা। আর আমরা তো একদম যাচ্ছি হচ্ছে জঙ্গলের ভেতর দিয়ে। হ্যাঁ, কালীপুকুরি জায়গাটা আমার দারুণ লেগেছে। 11,000 ফুট উঁচুতে একটা ছোট্ট লেক। আমি আর মা তো দারুণ মজা করেছি, অনেক অনেক ফটোও তুলেছি। এবার আসল জার্নি শুরু। আমি তো দারুণ এক্সাইটেড। জানো এখান থেকে সান্দাকফু অব্দি রাস্তা এত উঁচু নিচু যে বাবা বলছিল সব হাড়গোড়গুলো এধার ওধার হয়ে যাচ্ছে। মাঝে কি হলো জানো, হঠাৎ করে আমাদের গাড়িটা খারাপ হয়ে গেল, কিন্তু ড্রাইভার কাকু খুব তাড়াতাড়ি গাড়িটা সারিয়ে দিল আর আমরা আবার রওনা দিলাম। এখানে আমাদের গাড়িটা একটু খারাপ হয়ে গেছে, এই ভয়ঙ্কর খারাপ রাস্তা। এই কেনা কালীপুকুরি থেকে এখানে আসা অবধি পুরো রাস্তা এরকম। হ্যাঁ, তার আগে অবধি রাস্তা মোটামুটি ভালো, তারপর থেকে কুন্তলা বলো মানে বলা যায় না, মানে ভীষণ ভীষণ খারাপ রাস্তা। যারা খুব অ্যাডভেঞ্চার ভালোবাসো তাদের ভালো লাগবে, তাদের জন্য নো ডাউট। আমাদের ভালো এক্সপিরিয়েন্সটা মজা লাগছে, কিন্তু মানে যারা একটু কমফোর্টেবল ট্রাভেলিং এ অভ্যস্ত তাদের জন্য না, সত্যি বলবো রাস্তাটা ভয়ঙ্কর খারাপ। এই লাস্ট এক ঘন্টা আর কি কালীপুকুরি থেকে খুব সুন্দর, খুব সুন্দর। এই যে হনুমান উপরে উঠে গেছে। আমরা সান্দাকফু পৌঁছে গেলাম। বলেছিলাম না ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে উঁচু জায়গা এই সান্দাকফু, 12,000 ফুট উঁচুতে। জানো সান্দাকফু নামটা কি করে হলো? তবে শোনো, সান্দাকফু মানে হলো দ্য ল্যান্ড অফ পয়জনাস ফ্লাওয়ার্স। এখানে অ্যাকোনাইট বলে একটা বিষাক্ত গাছ পাওয়া যায়, সেই থেকেই এই নাম সান্দাকফু। আমরা প্রায় 2.5 ঘন্টা পর সান্দাকফুতে পৌঁছে গেছি, যেটা মোস্ট অ্যাভয়েডেড এই ট্রিপের জায়গা। তো এখানে আমরা রয়েছি শেরপা চ্যালেট, এটা আমাদের হোটেল আজকের, এখানে আমাদের স্টে। এটা হচ্ছে চারিদিকে ভিউ, ঠিক আছে, ভিউ তারও দেখাবো। তার আগে একটু চলো রুম ট্যুরটা করে নিই। হ্যারে, এখানে রুমটা বেশ ভালো, পুরো উডেন, খুব সুন্দর। এটা 307, এটা একটা স্পেশাল ভিউ রুম আছে, এখান থেকে পুরো ভিউ আছে। এটা হচ্ছে ডাবল বেড, বাচ্চাদের জন্য সিঙ্গেল বেড, এন্ড অলসো বেড গরম করা। এখানে সব রকম ফ্যাসিলিটি আছে,
আর আর এখানে ওয়াটার মানে হিটিং কেটেল আছে, সমস্ত কিছু আছে এখানে, বেশ ভালো ভালো ফেসিলিটি আছে এখানে। আর এখান থেকে ভিউ আছে জানলা দিয়ে, সানরাইজ যখন হবে এখান দিয়ে আমরা দেখতে পাবো কালকে সকালে। আর এখানে ভালো, এই রুমটা বেশ ভালো। এগুলো এদের বিভিন্ন রকমের রুম আছে, বিভিন্ন রকমের ট্যারিফ আছে, তো সেগুলো আপনারা কথা বলে নেবেন, ফোন নাম্বার দিয়ে দেবো আমি, কন্ট্যাক্ট থাকবে সমস্ত। একটু চা খাবো গরম গরম। এখানে পরপর দুটো হোটেল আছে, আরও নিচের দিকে আরও হোটেল আছে, কিন্তু এইটা হচ্ছে সানরাইজ হোটেল আর এটা হচ্ছে শেরপা চ্যালেট। তো এই দুটো হোটেল কিন্তু নেপালে, আর একটু লোয়ার দিকে যেই হোটেলগুলো আছে নিচের দিকে দেখাবো সেইগুলো ইন্ডিয়াতে পড়ে। আর এখান থেকে এটাই মানে টপ আর কি, সান্দাকফুর টপ, এখান থেকে সানরাইজ দেখা যায়, আমাদের রুম থেকেও দেখা যায়। তো এইটা এই দুটো হোটেল, এই দুটো হোটেলে আপনার যে কোনো একটাতে থাকতে পারেন ভালো ভিউর জন্য, আর ভালো মানে এদের রুম থেকে শুরু করে সব কিছুই মানে বেশ ভালো আর কি, ফেসিলিটিসও ভালো। এই যে এটা হচ্ছে হোটেল নমোবুদ্ধা, এখানেও আপনারা চাইলে থাকতে পারেন, এটা একটু নিচের দিকে। আমার তো এসেই ট্রেকিং শুরু, এই রোদের মধ্যেও যা ঠান্ডা, আমরা তো পুরো জমেই যাচ্ছিলাম। জানো এখানে কিসের আওয়াজ চারিদিকে? দাঁড় কাক, আমাদের কলকাতার কাকের থেকে অনেক বড় আর কুচকুচে কালো। যাই ওদিকটা ঘুরে দেখি। আর হ্যাঁ, আরেকটা কথা, এখানে এত ঠান্ডা যে যা জল পড়ে আছে সব ঠান্ডায় বরফ হয়ে গেছে। চলো তোমাদের দেখাই। খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখাই। জিনিসটা আমি আবিষ্কার করেছি। হ্যাঁ, এই যে এখানে সব বরফ হয়ে গেছে, জল বরফ হয়ে গেছে সব জায়গায়, এটা সান্দাকফুতে এখানে বরফ হয়ে গেছে জল। আরো দেখাই, আগেও একটা জায়গায় গিয়েছিলাম কিন্তু ফটো তোলা যায়নি, আর এক ট্যাঙ্কির জলও বরফ হয়ে গেছে। ওইদিকে দেখাই, এই যে এখানেও বরফ হয়ে আছে, এখানেও বরফ, বোঝা যাচ্ছে কতটা ঠান্ডা। আর এই যে এখানে ট্যাঙ্কি আছে, ট্যাঙ্কির এখানে জল আছে, যে এখানেও বরফ হয়ে গেছে, পুরো বরফ। আমরা এবার লাঞ্চ সেরে নিই। লাঞ্চে আছে গরম গরম মোমো আর চাটনি, এই ঠান্ডায় খেতে খুব ভালো লাগবে। এটা আমাদের ব্যালকনি, কালকে সকালে সানরাইজ দেখার জন্য এটা জায়গা, এই যে উপর থেকে দেখছিলাম, কেমন লাগছে? তুই দরজা খুঁজেছিস? এখান থেকে ওই দিকে পুরো সানরাইজটা, পুরো পাহাড় দেখা যাবে। তো হোপফুলি কালকে সকালে পরিষ্কার থাকে আকাশ, যাতে আমরা পুরোপুরি সুন্দরভাবে দেখতে পাই। এবার আমরা আলের পথে পাড়ি দিচ্ছি, প্রায় এক ঘন্টা ট্রেক করে যেতে হয় এই পাহাড়ি রাস্তায়। আমরা এখন কোথায় যাচ্ছি? এখানে মিনিটে মিনিটে ওয়েদার চেঞ্জ হয়, এখনই এরকম আবার একটু পরে হয়তো ঠিক হয়ে যাবে, তো এই জন্য আমরা সবকিছু বরফ হয়ে যাচ্ছে। অদ্ভুত, মানে স্নোফলে গেছি, ছাঙ্গু ডাঙ্গু বলুন, রোটাং পাস, এইখানে স্নো দেখতে পাচ্ছি না, কিন্তু সবকিছু স্নো ঠান্ডা। এই যে লাঠি নিয়েছেন আর একজন ট্রেকার, মিস ট্রেকার, চলুন কোথায়? আল যাচ্ছেন, চলুন চলুন, দেখা যাক আমরা কতদূর যেতে পারি। চারিদিকে শুধু মেঘ আর মেঘ, আর মেঘের মধ্যে দিয়ে হেঁটে চলেছি শুধু আমরা তিনজন। এই যে ম্যাডাম, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের দুজনের জন্য লাঠি তো দরকার, তোমার একা লাঠি দিলে তো হবে না, তাই না? নিজেও একটু সাবধানে চলুন। এই রাস্তায় যেতে যেতে আমি লাঠি দিয়ে চিহ্ন দিয়ে দিয়ে যাচ্ছি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা চাঁদের পাহাড়ে আমি পড়েছি, শঙ্কর সবসময় রাস্তায় চিহ্ন দিয়ে যেত যেন পথ না হারায়, আমিও তাই করছি।
ওয়েদার ভীষণ খারাপ, মানে একেবারে খারাপ ওয়েদার, চারিদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না, কিন্তু হয়তো আমরা সানসেট দেখতে পাবো না, বলা যায় না, কিন্তু মনে হচ্ছে দেখা যাবে না, কিন্তু আমি এটাই বলছিলাম যে আমরা ফিনিশ করবো, অ্যাট লিস্ট যাবো। হ্যাঁ, এটাও একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। অ্যারোজ আছে, ওই দেখে দেখে আমরা যাচ্ছি, তাই তো? আমরা ফিনিশ তো অ্যাট লিস্ট করবোই, তাই না? তুই একদম বেস্ট ট্রেকার, ট্রেকার লিডার। যারা একটু অ্যাডভেঞ্চারাস জার্নি বা এই ধরনের ঘোরা পছন্দ করো, তারা এখানে যারা একটু রোমাঞ্চকর একটু কঠিন পরিস্থিতির সঙ্গে থাকতে পারবে তাদের জন্য একদম। হ্যাঁ, আস্তে আস্তে আরো ইয়ে হয়ে যাচ্ছে, এই চারিদিকটা দেখলে বোঝা যাবে। ওফ, পুরো মেঘ, পুরো একদম মেঘের মধ্যে ঢুকে গেছি আমরা। চলে এসেছি প্রায় আমরা, আর একটুখানি রেস্ট নিই না, রেস্ট নিই না, আমরা আলে চলে এসেছি প্রায়। জাস্ট রেস্ট, টেক রেস্ট, টেক রেস্ট, কুন্তলা টেক রেস্ট, সাইন রাখো, সাইন রাখো, হ্যাঁ, যাতে আমরা ফিরে যেতে কোনো অসুবিধা না হয়। প্রায় এক ঘন্টা হেঁটে শেষমেশ আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেলাম। এই সেই আল, সান্দাকফু থেকে প্রায় 2 কিলোমিটার রাস্তা। এখান থেকে খুব সুন্দর সানসেট দেখা যায়, কিন্তু আমরা শুধু মেঘ আর মেঘই দেখতে পেলাম। কিন্তু যাই হোক, আমার এই ট্রেকটা এই ট্যুরের বেস্ট ট্রেক। মা তো পুরো মেঘের মধ্যে হারিয়েই গেছিল, এই দেখো কি অবস্থা। তো এটা হচ্ছে আল, আমরা চলে এসেছি, কিন্তু ওয়েদার বড্ড খারাপ, কিচ্ছু দেখা যাচ্ছে না। সামনে একটা বাড়ি আছে, দেখি কাছে গিয়ে গিয়ে কতটা দূর গেলে বাড়িটা স্পষ্ট হয়। ওই যে ওখানে লোকজন আছে কুন্তলা, ওই যে লোক আসছে দেখ না, এখনো স্পষ্ট পুরো হয়নি, আস্তে আস্তে হচ্ছে। এইবারে মোটামুটি স্পষ্ট হয়েছে। ইয়েস, এটা একটা অদ্ভুত জিনিস হচ্ছে এই আলে, এই পোস্ট, এদিকটা নেপাল, মানে এদিকটা নেপাল, আর জাস্ট আমি ঘুরে যাব এদিকটা ইন্ডিয়া, মানে এই সাইডটা ইন্ডিয়া, আর জাস্ট এটার অপোজিট সাইডে যাব এই সাইডটা নেপাল। দারুণ সুন্দর কিন্তু ব্যাপারটা, আমরা হেঁটে হেঁটে কি মোবাইল নিয়ে জাস্ট এই আমরা এখন এই আবার এই আবার এই এখন নেপালে ট্রাইপড লাগিয়ে ইন্ডিয়াতে ফটো তুলি। বাবা কি হাওয়া দিচ্ছে। চলো এবার আর ফিরে যেতে হবে, আর থাকা যাবে না, ফিরে যেতে। হ্যাঁ, এবার আমরা ব্যাক করছি আল থেকে, মানে সানসেটটা দেখতে পেলাম না, এটা খুব দুঃখ। হ্যাঁ, কিন্তু ওই অন্যরকম, হ্যাঁ, এই যে এই এক্সপিরিয়েন্সটা, এই যে ওয়েদারটা, পুরো মনে হচ্ছে না এখনই হারিয়ে যাব, একটা ভয়াবহ আবার অদ্ভুত রোমাঞ্চকর একটা, এই যে ওয়েদার, এই ওয়েদারের মধ্যে এই এই যে হেঁটে আমরা এলাম, আশেপাশে লোক নেই, সেমন কেউ লোকজন নেই, কোথাও একটা লোকজন নেই। হ্যাঁ, চলো এবার আমার সান্দাকফুতে দেখা হবে, তাই তো? চলো। আবার আমরা আল থেকে পৌঁছে গেলাম সান্দাকফু। জানো, এখানে এত ঠান্ডা যে মা বাবার সঙ্গে আমিও গরম গরম চা খেয়েছি। হোটেলে ঢোকার আগে দেখি সামনে আরো বরফ জমে গেছে। ইস, এই বরফ নিয়ে যদি একটু খেলতে পারতাম। দেখো বরফ খোঁচানো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সুন্দর কাজ দিয়েছে হোটেল থেকে তোমাদের। বাহ, সুন্দর কাজ দিয়েছে, করো করো, হোটেল থেকে কাজ দিয়েছে দুজনকে, দুজন সেটা করছে। বাহ, এই জন্য টাকা একটু কম নেবে আমাদের। এগুলো হচ্ছে মেয়ে কাজ তো খুবই ভাল।
বরফ বাজ। আমরা একটু জাস্ট রুমের বাইরেটা এসেছি, আর আমরা কি দেখছি কুন্তলা বল? রুমের বাইরে মানে এই হচ্ছে, এখান থেকে ব্যালকনিতে এসেছি। বাইরে এখন -6 to -7 degrees টেম্পারেচার, পুরো হাওয়া মানে পুরো মানে কুয়াশার হাওয়া দিচ্ছে, আর সামনে সব বরফ জমে গেছে। এই যে সামনে যদি দেখাই, দেখো এই হাওয়া দিচ্ছে, আর এই যে গাছের ডগাগুলো দেখা যাচ্ছে বরফ হয়ে গেছে, সামনে এই ট্যাঙ্ক ফ্যাঙ্ক আছে সব বরফ জমে গেছে, আর এইদিকেও দেখা যাচ্ছে, এদিকেও পুরো দেখা যাচ্ছে না ঠিক মতন, পুরো বরফ জমে গেছে, কিন্তু এই গাছটার হাওয়াটাতেই দেখা যাচ্ছে না কিছু। আশা সার্থক, প্রচন্ড ঠান্ডা আর বরফ, মানে -6-7 degrees চলছে, লাইক কেঁপে যাচ্ছি একদম। রাত্রেবেলা খুব কমফোর্টেবল, আর আমাদের বেড হিটার আছে যেখানে মানে বেডটাও গরম হয়ে যায়, খুব ভালো এক্সপিরিয়েন্স। গাছটা দেখে সব থেকে বেশি বোঝা যাচ্ছে এখানে, হয়তো মোবাইলে গাছের ডাগা গুলো সব বরফ জমে গেছে, এই নিচেও এখানে সাথে সাথে দেখা যাচ্ছে পুরো বরফ, ওই ট্যাঙ্ক গুলো মানে পুরো ইয়েতে বরফ দেখা যাচ্ছে, স্টেয়ার্স গুলো বরফ হয়ে গেছে, এদিকেও বরফ হয়ে গেছে, আর কন্টিনিউ পুরো হাওয়া দিচ্ছে, মানে ঝড়ের মতো হাওয়া, ঠান্ডা হাওয়া, গাছের গোড়া টোড়ে সব। ঠিক আছে চলো তাড়াতাড়ি রুমে যাই, না আবার খাওয়ার সময় দেখা হচ্ছে, তাহলে দেখা হবে, আর কালকে সানরাইজটা মেইন, হোপফুলি ভালো করে দেখা যাক, অনেকগুলো পিক দেখা যায় শুনেছি, হোপ ফর দ্য বেস্ট। চলো ভিতরে যাওয়া যাক। এই ঘরটা তো দেখিয়েছিলে আর সন্ধ্যাবেলা, এই যে আমরা পুরো ঢেকে রেখেছি বিকজ বেড হিটার দেওয়া আছে, বেড হিটার আছে এখানে, এই যে বেড হিটার আছে, বেডটা গরম হচ্ছে আর আমরা বসে এনজয় করছি, পুরো গল্প গুজব চলছে তিনজন মিলে, পুরো মজা চলছে। এই একটু পরে এবার খেতে যাব, তাই তো? হ্যাঁ, মজা হচ্ছে তো ছোটু? এটা আমাদের আড্ডার জায়গা, ওটা ঘুমানোর জায়গা। গরম হয় বেড? হ্যাঁ হ্যাঁ গরম হয় রে, ধীরে ধীরে। আচ্ছা গরম হয় রে, ইসলিয়ে পুছ লিয়া তো রাত কো এসে করকে সো জায়েঙ্গে না, এক মিনিট দোনো বল মিটা লেনে সে রাত কো তো জ্যাদা গরম লাগেগা, থাকলে ভালো হতো। এখানে আমরা এখন যেহেতু ডিনার থেকে পুরো বুক, তো আমরা ওয়েট করছি ডিনারের জন্য, আর এখানে একটু জ্বলতে থাকে, আর সে কাঠ জল জ্বলায় আর কি, এর মধ্যে গরম জল করে, এখানেই বললো আমাদেরকে যতক্ষণ না ডিনার। হ্যাঁ আর খুব আরাম লাগছে এই জায়গাটা, তাই তো? নো ডাউট, মানে এতগুলো জায়গা গুরদুম তোমরু এন্ড শেরপা জেলেটার, মানে অল ওভার খুব ভালো এক্সপিরিয়েন্স আমাদের, মানে অনেকেই স্যার সে শেরপা জেলেট কি বেশি প্রেফার করছে, তো আমিও বলবো আপনারা যদি আসেন শেরপা জেলেট খুব বেটার, মানে খুব ভালো, মানে সার্ভিস থেকে শুরু করে সবকিছু খুব ভালো, সবকিছু। আজকের দিনটা আমাদের দারুণ কাটলো, সান্দাকফু আসা, আলে ট্রেক করে যাওয়া, বরফ দেখা, আরো অনেক মজা। এবার আমি শুধু ওয়েট করে আছি কালকের সানরাইজ দেখার জন্য। সান্দাকফু থেকে নাকি পৃথিবীর সবচেয়ে উঁচু চারটে শৃঙ্গ দেখা যায়। গরম গরম ভাত, চলো তবে আজকের মতো গুড নাইট, আবার কালকে দেখা হচ্ছে। আর হ্যাঁ, সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করে দেবে। বাই, দারুণ।